হ্যাঁ, এখানে লাশটা পাওয়া গেছে, এই জায়গা চিত করিয়া ফেলাইতে হওয়া হয়েছে। জোতা ছিল এক জায়গায়, মোবাইল ছিল এক জায়গা, এখান থেকে আরাম মারি দিয়ে চলে গেছে এদিকে। কালকে হয়েছে ও সকালবেলা নানা বাড়ি চল্লি গেছে, দুয়ারে খাওয়া দাওয়া করে আইয়ে পড়ছে, আইয়ে রাস্তায় রয়েছে আর বাড়ির ভিতরে রহে নাই। আর এই দুয়ার বেলা আবার 12টার দিক দিয়ে মাইয়ের মায় ফোন করছে, করছে মতন এরপর ফোন আরও ধরে নাই, দুই তিনবারই ফোন দিয়েছে, ফোন ধরে না, পরে আওয়ার পর আবার ফোন দিয়েছে নাই ধরছে না, হ্যাঁ তো আমি বলতে পারি নি। এইয়ের পর রাইতে ওরা মারিয়া লাইছে ওই মাইয়ের গ্রুপে, এর আগে আমার বাড়ি হুমকি দিয়ে গেছে, তোর বোলা তোর কোলে রাখ মুনা শেষ করিয়া লামু, হ্যাঁ রাখ মুনা। মাইয়ের মাই কইছে আমি 27-এর ক্যাডার, আমি 27-এর ক্যাডার, তোর বোলা জীবিত রাখ মুনা আমি বাঁচতে থাকলে। এরপর মারিয়া হালাইয়ে তুইছে, আরে আগো বাসায় কুদগড়া লাগে মাইয়ের লাগে, হেয়ার পরে এখন মাইয়া বিয়ে দেবে, জয় কাঠ বাড়াইছে, বয়সের কাগজ বাই করছে, ওই নানা বাড়ির দেশে যাই বাপের বাড়ি লই যাইয়া, হেয়ার পর এই বয়স বাড়াইছে আর মাইয়ে বিয়ে দেবে। মাইয়ে সেই কাগজপাতি লইয়ে আমার পোলারে খবর দিয়ে পলাই গেছে, আগে মাইয়ে গেছে, এবার আমার পোলারে এবার ফোন দিয়ে নেছে, নিয়ে হারা তিন দিন আসলে, চার দিনের দিন হ্যাগো আনিয়ে দিয়েছে, আমাকে সবাই 300 বের করে ধরাইছে পুলিশের হাতার দিয়া আর থানায় নিয়ে গেছে, এর আগে বাপের দুই বিট ধরাইছে, দুই বিট টাকা পয়সা দিয়ে সারাইয়ে রাখছি। এইয়ের পর আমার অন্য বাড়িতে আমার ছোটো বাচ্চা 6 মাস 7 মাস বয়স, এই বাচ্চা শুদ্ধ আমার ধরিয়ে নেছে, আমার মেজো ভাই জানে না কিছু, হেরা এই বিষয়ে কিছুই জানে না, হ্যাগো ধরিয়ে আনছে, আমার ধরলো আমি নাম কইতাম না, হ্যাগো ধরিয়ে আনছে, মতো চিন্তা করে আমার ভাই জানে না, হুনে না আমার ভাই হুদো জায়গায় মার খেইবে, হেরা তো কয় নিয়ে মার মুড়ি মুন্টি দিমু, ইয়ে করমু ইয়ে করমু। আসলে মেয়ের কইলাম চার দিন আগেই কাবিন সরা সব হইয়ে গেছে, এবার মাইয়ে নিয়ে হেরা তালা মারিয়ে থুইছে। বরিশালে কম্পিউটার ট্রেনিং এর সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সাতরং সিস্টেম, সাতরং সিস্টেম উত্তর আলেকান্দা বরিশাল, মোবাইল 01788770063। ঘটনাটা ঘটাইছে মেয়ের মায় আর মেয়ের ভাই আর বাপে আর চাষা আছে, স্বাস্থ্য ভাই আছে, আরও বন্ধু বান্ধব আছে না লাগে, হেডি আমি শিওর করতে নেই, কয়জন শিওর, হ্যাঁ আমার সামনে আমি ধুমকি দিয়েছে, তোর পোলা তোর কলেজে রাখমু না, আর হিড়িয়ে কলেজে বাই করে লইয়ে যাবো, জীবিত রাখমু না। মাইয়ের মায়ে কয়েছে আমি 27-এর ক্যাডার মু, হের পর তোর পোলা আমি জিরিয়াম পারি এইরকম শেষ করমু। আমি পোলার কয়েছি তুই কুদগড়া মাটি বল যাবি না বাবু, যাইও না এ কয়দিন, কাল ফোন দিয়া নেছে, নেছে লু ফোন দিয়েছে মাইয়ের মা না, ওই মোবাইলে পাইছে, এই আমার বই নেছিল। হ্যাঁ ফোন দিয়ে মেয়ের মায় বলছে তোর সাথে আমি দিমু মে, ওর ব্যাগটা একটু দিয়ে যা, স্কুল ব্যাগ আসিল ওর কাছে, পলাই গেছে এই সময় স্কুল ব্যাগ নিয়ে গেছিল তো মেয়ে, ওই স্কুল ব্যাগ আর মেয়ের একটা চশমা ওইটা ছিল ব্যাগের ভিতরে, ওইটা নিয়ে যাওয়ার কথা কইছে মেয়ের মায়, আমার বাসায় বই ফোন দিছে, ফোন দেওয়ার পর ছেলে ফোন পাইয়ে চলে আইছে, আমার বাসায় ভাত খাইয়ে দুপুরে ফোন পাইয়ে চলে আইছে, তারপর আবার ওর কোন বন্ধু যেন ফোন দিছে তা জানি না, ফোনে আছে নাম্বার কিন্তু ফোনে দারোগা নিয়ে গেছে ফোন, হেই ফোনে আছে নাম্বার, হেই ফোন ট্র্যাক করলেই পাইবেন আপনারা যে কে ফোন দিয়ে ওরা ওই জায়গায় নিয়েছে, নিয়ে মারছে ওই জায়গায় নিয়ে মারছে, ওরে যাইতে ধরে মারছে, ওরে কোনো আঘাত করে নাই, বড় সড়ো কোনো আঘাত দিয়ে নাই, মানে চেপে ধরে মারছে, 10-12 জন ছিল লাগে, একা কোনো দিন ওই সম্ভব হয় নাই। 12টার দিকে একজনে মাস্ক কোপাইতে যাইয়া বলে দেখে ওইখানে পায় বাজছে, লাইটে পরে পায় বাজ উপরেই পড়ছে, এই লাইট সিট পানিও নাই শুকনো বালুর মাঠ, সেইখানে মাস্ক পাইতে গেছে, হে যাইয়ে পাইয়ে ওর ওর এই বন্ধু বান্ধব এলাকার হে পর চিক করে মারা এগোয়ে বলাই নিস, হে পরে এরা যাইয়া ওই ভাই আর যাইয়া বাপে আনছে আর রুকলে করে মেডিকেল নিয়ে গেছে, কিন্তু এই সময় ছিল না পরান ছিল না, মৃত্যু নিয়ে গেছে মেডিকেল, জীবিত নেয় নাই, যদি জীবিত নিত তাহলে তো বাঁচাইতে পারতো, কিন্তু নেছেই মৃত, ওরা আগে অন্য হানে বই মারছে, তারপর ওইখানে ওরা হাতে হাতে নিয়ে থুইয়েছে, ওইখানে বই ওরা মারে নাই, কেন ওইখানে বই মাল একটা ই হইতো, ওই পাশে যে ঘর দুয়ার হেরা জানতো কিছু শব্দ পাইতো কিন্তু পায় নাই, ওরা মার দিয়ে মোবাইলের নাম্বার যত নাম্বারে কল দিয়েছে সব ডিলিট করছে, তারপর ওইখানে ওই মানি ব্যাগ ছিল, মানি ব্যাগের ভিতরে টাকা ছিল, আমি কালকে 500 টাকা দিছি ওরে,
হে টাকাও ছিল মানি ব্যাগের ভিতরে, টাকা টোকা কিচ্ছু নাই, কাগজপাতিও বেশি কিছু নাই, খালি আছে ওর দুইটা বন্ধ সিম যে চালায় না, হে দুইটা আছে মানি ব্যাগের প্যাকেটে, কিন্তু মোবাইলকে আসতে বন্ধ করে থুইছে, চালু না, বন্ধ অবস্থায় পাইছি আমরা। তারপর তো এখন মেডিকেল পোস্টমর্টম করতে নিয়ে আটকাই রাখছে। ছেলের নাম হৃদয়, পড়াশুনো করছে ধর্মাদি স্কুলে, বয়স 18-19 বছরে পড়ছে। শোনার বলছে আমার মেয়ে দিতে, আমি মেয়ে এনে দিছি দারোগারাতে, বলছে তুমি যদি আমার মেয়ে ফেরত দাও তাহলে তোমার ভাইগো আর বোনের সারাই দেবো। তারপর আমি মেয়ে খুঁজতে আনছি, ভাঙ্গা ওরা ছিল পলাইয়া, ওরা ঢাকা চলে যাইবে করে। তারপর হে ভাঙ্গা ও আমার বোনের ছেলে আমার ফোন দিয়ে বলছে, কালামুনি আমার কাছে যে টাকা আছে শেষ হয়ে গেছে, আমার 5,000 টাকা পাঠাইতে পারো। আমি কইছি আমি বিকাশে টাকা দিব না, আমি তোর সরাসরি ওরে ধরার জন্য আমি সরাসরি টাকা দিব, এই বললিয়া আমি ওর কাছে গেছি। গেছি পর তো সেইখানে বই শুনি আমার বোনের আর বাইরে নিয়ে গেছে, আমি খুঁজতে আগেই গেছি। কেন আমার আগের দিন ওই কি দারোগা জানো, সুমন দারোগা আমার হুমকি দিছে ধরে নিয়ে দেবে, আমার হ্যাংকাপ পরাইবে, এখন নিয়ে যামু, আমি তোমার লগে লোকেশন পাইছি, তোমার নিয়ে যামু। মাইয়ের গার্জিয়ানে সুমন দারোগারে টাকা দিয়ে ইয়ে করাইছে, তারপর ই করছে। তারপর ওই সুমন দারোগা আমার ফোন দিয়ে বলতেছে, ও না কমিশনার বলছে তুমি কি মেয়ে পাইছো, আমি কইছি হ্যাঁ মেয়ে পাইছি, কিন্তু আমার ভাইরে আর বোনের আগে সারা লাগবে, নাইলে আমি মেয়ে দিব না, মেয়ে দিব আমার বোনের আর ভাইরে সারা লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমার বোনের আর ভাইরে আমি কমিশনার আমার বাসায় আনতাছি, কমিশনার বাসা বরতলা, বলতেছে আমার বাসায় আনতাছি, এই বললা আমারে আমি মেয়ে নিয়ে এই ভাঙ্গা থেকে রওনা দিছি, ভাঙ্গা থেকে রওনা দিছি, আমি বরতলা ইয়ে রয়েছি যে হের বাসা বরতলা আমার ডাকবে, যে সময় সময় মেয়ে নিয়ে যাবো আমার বোনের আর বাইরে ছাড়িয়ে দেবে, কিন্তু সেরকমের হয় নাই। তারপর আবার আরেকজনে আমার ফোন দিয়ে বলতেছে, কমিশনার না আরেকজনে ফোন দিয়ে বলতেছে তুমি নিয়ে বাসায় আসো, এই হৃদয়গো বাসায় মেয়ে নিয়ে আসতে বলতেছে, এখন তো মেয়ে আসবে না, মেয়ে বলতেছে আমি ওই রাস্তায় পারাই দেবো না। হেপর আমি অনেক বুঝাইয়া মেয়ের, হেপর আমি বলছি যে শোন তোর পান্নে কি এখন আমার বোন ভাই জেলে থাকবে, এইসব বলার পর ওই হৃদয় বলছে মানে ওই যে ছেলে না ছেলে বলছে তুমি যাও, আমার মায়ের আটকাই থুছি দুইটা বাচ্চা, আমার দুইটা ভাই জেলের মধ্যে গুড়ি গুড়ি, ওরা কি খায় না খায় অনেক কষ্ট আছে, তা তুমি যাও কিছু হইবে না তুমি যাও। কয় কি আমি যদি বাড়ি জোর করে পাঠাইলে কিন্তু আমি আত্মহত্যা করবো, মাইয়ে কইছে যদি আমার জোর করে পাঠাইলে কিন্তু আমি আত্মহত্যা করবো। এরপর হৃদয় আবার বুঝাইছে না তুমি আত্মহত্যা করা লাগবে না, তোমার তো আমি বিয়েই করছি, আইজো কাইলো খালামনির লইয়া তোমারে আনবো, আমি আমার লই তো মানে ওই আনছি, আমিও মায়ের কথা দিয়ে আনছি যে তোমারে ওই বেরি দিমু না, তোমার হৃদয় গো ঘরে উঠাই দিয়াম, এই একই আনছি, খালি আমার ভাইগো সারুক আমার বাইরে আর বোনের সারুক, এই কই মায়ের আনছি, আনছি পড়তে এইখানে বইয়া মাইয়া দারোগারি দিয়ে দিছি এই বাসায় বইয়া, মাইয়ের দারোগারি দিছি পর রনির ভাইয়ের দোকানে বইয়া মাইয়ের গার্জিয়ান থেকে সিগনেচার নেছে চারজনের থেকে, যে হ্যাঁ মেয়ে বুঝতে পাইছে। তারপর দারোগায় আমাকে বসছে ছেলেরে যে ঢাকা টোকা সরাই দিতে ছেলেরে, তারপর ছেলের বসছি কিন্তু ছেলে যাবে কা ঢাকা, সে বলতেছে কেন আমি ঢাকা যাবো, হ্যাঁ ঢাকা যায় নাই, আমরা অনেক বলছি ডাকা যায় না। দারোগা আবারও বলছে ফোন দিয়ে যে মেয়ের গার্জিয়ানে ফোন দিয়ে বলতেছে মেয়ে রাখতে পারে না, মেয়ে অনেক টর্চার করতে আছে ঘরে বইয়া, হে হে মেয়ে রাখা যায় না, ছেলে সরাই দেন, মেয়েরা ছেলে সরাই দেন, আমরা ছেলেরে বলছি ছেলে যাবে না, ছেলে কইতেছে না, হ্যাঁ আমি ছেলের এও বলছি যদি দারোগায় বলছে যে মেয়ে যদি নিজের ইচ্ছে আসে তাহলে আমরা সবাই মিলে সরা পড়াই দেবো আবার নতুন করে, তাহলে তো ছেলের কোনো দোষ না, মেয়ে নিজে হাত দিয়েছে। তারপর তো এরকমের কিছুই হয় নাই, কালকের ওই ছেলে বলছে যে মেয়ে বলে নানাবাড়ি নিয়ে বিয়ে দেবে, এই কথা ছেলের কানে যেন কে দিয়েছে, এই জন্য কাবিনান তো আমার কাছে গেছে, আমার কাবিনের রিসিপ আছে আমার কাছে, কাবিন আমার হাতে নাই, কাবিনের রিসিপ আছে, ও জানে কোথায় কাবিন হয়েছে, আমিও জানি ওর বন্ধু থেকে আমিও জানছি কোন কাজী পিসি কাবিন হয়েছে, কিন্তু সেই কাবিন নামা চাইছে যে ওরে বলে বউ ঘরে আনিয়ে দেবে কি, এই জন্য আমার কাছে গেছিল। আমি বলছি কালকের না আমি মানে আজকের কথা বলছি, আমি আজকের যাই তোরে আনিয়ে দিব মনে কাবিনে, কিন্তু মেইন কপি তোর হাতে দেবো না, আমি ফটো কপি তোরে দিব মনে, কী করবি কয় আমার বউ, হ্যাঁ ওই মাই আনিয়ে দেবে আমার ঘরে, হেই কইছে আর নাইলে মাই বিয়ে দেবে অন্য হানে। আসলে এইটা হলে ফোন দিই বলছে কি ওরা ফোন দিই করিয়া ওরে আটকাইছে যে অমুকখানে আস তোরে মেয়ের গুছাই দিব বা পলাই আবার যাবি, এরকম কোনো ফোন দিই করে ওরে নেছে। ও তো মানে দুজনে দুজনে অনেক ভালোবাসে, মেয়েও অনেক ভালোবাসে ছেলেও অনেক ভালোবাসে, এ পর্যন্তই আমি জানি, এর বেশি কিছু আমি জানি না, কেন আমি ছিলাম মোল্লার দোকান আর ও ছিল এই কুদগড়া। আমরা সকাল 7:30টার সময় থানায় গেছি, তারপর এসআইয়ের কাছে বসি, এসআই মানে সরাসরি বলতে পারি নাই, ফোনের মাধ্যমে এসআইয়ের কাছে বলা হয়েছে, তারপর এসআই সুমন দারোগারে অর্ডার দিছে, তাদের ইনকোয়ারি করার জন্য পাঠাইছে, ইনকোয়ারি দারোগা পাঠাইছে আর সুমন দারোগার পাঠাইছে, তারা ইনকোয়ারি করছে মানে খুঁজছে ওই সব বাড়ি টেডি জিজ্ঞাসা করছে যে এখানে বই মারছে তোমরা আলাপ পাও না, তারপর কী পাইছে না পাইছে সেটা তো বলতে পারি না, তা তো লেখে নিছে। তারপর মেয়ের বাবারে আর মায়েরে আর মেয়ের নিয়ে গেছে, ভাইরে ধরতে পারে না ভাই পলানি, হ্যাঁ জিজ্ঞাসাবাদের কথা বলছে যে জিজ্ঞাসাবাদ করবে, আর মেয়েরে জানায় না, আমারে দেখে মেয়ে চিক্ষুর মেরে কান্দন লইছে যে হৃদয় কই, আমি কইছি তোমার হৃদয় নাই, যে বলছি মেয়ে কয় কেন হৃদয় বলে মেডিকেল, ও বলে বিষ খেয়েছে, হে বলছে মেয়ের কাছে আসলে তো বিষ খায় না, আসলে তো আরে যাইতে ধরে মারছে।